আচ্ছা একটু খেয়াল করবেন, মাকে কখন আই লাভ ইউ বলেছেন? বাবাকে? অত বলতে চাই, বিশেষ করে মেয়েরা বলে বাবাকে আই লাভ ইউ বলতে চাই কিন্তু পারি না, কারণ এটা আমাদের ট্রেডিশনে নাই। আই লাভ ইউ বলতে চাইলে মাকে বলিয়েন। যাদের মা আছে তারা একটু খেয়াল করবেন, মাকে খুশি করা কত সহজ। দেখেন মা রান্না করছে কিংবা রুমে আছে, কখনো করছেন কিনা জানি না, আজকে একটু খেয়াল করে দেখেন। আগে থেকে প্ল্যানিং নেবেন, রুমে যাবেন কোথায় মা আছে, পিছন থেকে যাই জড়া ধরবেন। কিচ্ছু বলার দরকার, শুধু পিছন থেকে যাই মাকে জড়ায় ধরবেন। মা বলবে কিরে, আপনি শুধু এমনি চোখটা বন্ধ করে মার মাথার এদিকে কাঁধের এদিকে মাথা রাখেন, কিসে তোর কিসে কিসে, কারণ মা কখনো এটা আশা করে নেই, আশার চাইতে বেশি পেয়েছে। আর মারা খুশি হয় সন্তানের মুখের হাসিতে। ঘরের মা বোনকে দেখবেন সারা দিন রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য, রাত শেষে দিন শেষে তারা ভালো খাবার পায় না, হাড্ডি পায় জোল পায়, এটা দিয়ে তারা খাবার ছেড়ে যায়। সন্তানের মায়ের সন্তানের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, মায়ের সন্তানের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমার মা বোনেরা সারা দিন গরমের মধ্যে রান্না করেছে, এ রমজান গিয়েছে গরমকালে। আপনি আমি তো কাজে কর্মে কোন রকম টাইম পাস করেছি, একত গরম, তারপর চুলার তাপ, তার মধ্যেও তারা রান্না করেছেন। আমি জিজ্ঞেস করলাম বোন এই গরমের মধ্যে চুলার সামনে দাঁড়িয়েছো, তৃষ্ণার কষ্ট লাগে না? বলে যে লাগে। তারপরও কেন করছো? বলে যে পরিবারের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য, তারা যেন সারা দিনের এই ক্লান্তিটা ইফতারের মধ্যে এসে ভালো করে খাইতে পারে। সত্যি করে নিজেকে প্রশ্ন করে বলেন তো, এই পরিবারে যারা রান্না করে তাদেরকে কখনো আমরা একবার থ্যাংক ইউ বলেছি? মজা হয়েছে এটা বলেছি? যেদিন লবণ হয় নাই, যেদিন লবণ হয় নাই, যেদিন খাবার চুল পড়েছে সেটা বলেছি, কিন্তু কখনো আমরা প্রশংসা করতে? এবার এই বিষয়ে দেখেন, ইসলাম এমন একটা বিষয় যেখানে কোনো ছোট্ট ছোট্ট বিষয়ে বাদ পড়ে, ঠিক এই সিচুয়েশন আপনি কি করবেন? এবার ইসলামকে প্রশ্ন করলেন, ইসলাম বলে এই গুগলের মতো প্রশ্ন করেছেন, গুগল যেমন উত্তর দেয় এটাও এমন উত্তর দিচ্ছে। ইসলাম আপনাকে প্রশ্ন, যখন প্রশ্ন করেছেন ইসলামকে, ইসলাম উত্তর দেয় নবীর একটা হাদিস। আর একটু জোরে বলেন না, মনোযোগ আছে সবার? বিশেষ করে যারা বিবাহিত ভাইয়েরা আছেন, হাদিসটা একটু মনোযোগ দিয়ে সুর শ্রবণ করুন। আম্মা জান আয়েশা রান্না করলেন, বড় আশা মন নিয়ে নবীর জন্য, নবীর সামনে পেশ করা গেল, নবী রহমাতুল্লিল আলামিন সেটা খেলেন। যখন কেউ রান্না করে দেখবেন যে খায় তার দিকে তাকায় থাকে, কিছু একটা বলুক এটা তো চাই। এবার নবীজি, এবার নবীজি রহমাতুল্লিল আলামিন খাওয়ার জিনিসটা গ্রহণ করে দেখলেন কোন একটা ভেজাল আছে, কিচ্ছু বললেন না। কি বললেন জানেন? আয়েশা তুমি একটু খেয়ে দেখিও। মায়েশা সিদ্দিকা এই খাবারটা মুখে দিয়ে নিজে রান্না করা খাওয়ার নিজে ফেলে দিয়েছেন, দুই চোখ থেকে পানি ঝেড়ে দিলেন। ও আম্মা জানা আয়েশা কান্না করছেন কেন? বলে যে আমি রান্না করে যে খাবার আমি খেতে পারি নাই, আমার নবী সে খাবারটা কেমনে খাইল, কেমনে খাইল, কেমনে খাইল নবী রহমাতুল্লিল আলামিন এই খাবার? কোনো রাগ নাই চেহারায়, কোনো বিরক্তি নাই। নবী করে নাই কেন, খাবার মুখ থেকে ফেলে দেয় নাই কেন? বলে যে আমি আয়েশা কষ্ট পাবো বলে নবী সেটা চুপ করে খেয়ে ফেলেছেন। এই মশলাগুলো মনে রাখবেন ভাইয়েরা। মনে করেন কোথাও গিয়েছেন খাবারের মধ্যে চুল পেয়েছেন, কাউকে কিচ্ছু বুঝতে দিবেন না, চুলটা নিয়ে সরায় রেখে দিবেন। জোরে বলেন না, কারণ যিনি রান্না করেছেন উনি ইচ্ছা করে চুল দেয় নাই। এতটুকু কি কারো কোনো দ্বিমত আছে ভাইয়েরা? নিজের ইচ্ছা তো চুল দেয় নাই, আপনি রাগ করার দরকার নেই, চুলটা নিয়ে কেউ না দেখে মতো রেখে দিবেন। লবণ যদি না হয় আপনি কি করবেন? কাউকে কিছু বলার দরকার নেই, কানে কানে গিয়ে বলবেন একটু খেয়ে দেখেন, তাহলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে, কাজে কাজ হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় জন, হ্যাঁ জোরে জোরে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া, প্রধান আলোচকের আগমন, প্রধান আলোচকের আগমন, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, ইভেন উচ্চ আওয়াজ, ইভেন উচ্চ আওয়াজ,
চাই যার যত শক্তি আছে একবার হন মারহাবা উনি এবার চাই সিডেঙ্গে আওয়াজ একবার হন মারহাবা আর কেন জোর হন মারহাবা আজকের মাহফিলে সম্মানিত প্রধান আলোচক তশরিফ এনেছেন আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি শেষ একটি কথা আপনাদের সামনে বলে ইনশাআল্লাহ আমি বিদায় নিচ্ছি তার আগে একবার শুনতে চাই সকার একটু মনোযোগ সহকারে একবার বলেন মারহাবা বাস বাস তাহলে আপনার জীবনের যতগুলো প্রশ্ন সবগুলোর উত্তর কোথায় আছে ইসলামে বলেন ইসলামে উঠবেন কিভাবে শুবেন কিভাবে ঘুমাবেন কিভাবে কোন কাত হয়ে ঘুমাবেন কিভাবে ঘুমাবেন কোন দোয়া পরে ঘুমাবেন কোন দোয়া পরে উঠবেন বাথরুমে কিভাবে যাবেন বাথরুম থেকে কিভাবে আসবেন মার সাথে সামনে গেলে কিভাবে কথা বলবেন বাবার সামনে গেলে কিভাবে কথা বলবেন স্ত্রীর সামনে গেলে কিভাবে কথা বলবেন স্বামীর সামনে গেলে কিভাবে কথা বলবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর ইসলামে আছে যদি আমরা নিতে পারি আমাদের জীবনটা সুন্দর থেকে সুন্দর হয়ে যাবে ওই কথা যেটা বলছিলাম মায়ের পাগল ছেলেরা আছে তো নাই মনে হয় এতদিন না করলো অন্তত আমাকে যারা দুই চারজন আমাকে যারা ভালোবাসেন আমার আপনার কাছে অনুরোধ এই কাজটা করবেন আমার পক্ষ থেকে পারবেন তো আজকে করবেন নাকি কালকের ভিতরে বাস তিন চারজন আজকে বলেছেন আমার যথেষ্ট আমি সবার আওয়াজ লাগবে না কারণ আমি চাই একজনের যদি কাজে ভালো হয়ে যায় ওইটাই আমার জন্য সব হয়ে যায় মা ঘরে কাজে থাকবে বাবার সাথে তো আমরা এত ফ্রি না অনেকে মনে করে বাবা ভালোবাসে না বাবা ভালোবাসে কিন্তু বাবার ভালোবাসা মায়ের মতো প্রকাশ হয় না আর বাবার ভালোবাসা যদি মায়ের মতো হইতো তাহলে মার সাথে আমরা চিল্লায় কথা বলি এটা বাবার সাথেও বলতাম তো সংসারটা নষ্ট হয়ে যেত যেমন ছোটবেলায় আমরা পড়তে না বসলে মা কি বলতো এই তোর বাবা এস তোর বাবা আসতেছে তাহলে বাবা একটু রাগি দরকার আছে দুজন ঠান্ডা হলে চলবে তো বাবারাও ভালোবাসে সন্তানদেরকে কিন্তু সেটা মায়েদের মতো প্রকাশ পায় না তো মা ঘরে রুমে কাজ করছে রান্নাঘরে কাজ করছে মোট বুঝে পিছন থেকে যাই জড়ায় ধরবে সুবহানাল্লাহ বলেন না মা মার মতো কাজ করছে আপনি শুধু পিছন থেকে গিয়ে জড়ায় ধরবেন মাকে মা প্রথমে অবাক হয়ে যাবে বিস্মিত হয়ে যাবে অবাক হয়ে যাবে এবার পিছনের দিকে তাকালো বুঝতে পারলো যে না আমার ছেলে আসলো মা জিজ্ঞেস করবে কি কোনো সমস্যা কোনো কিছু লাগবে তখন আপনি বলবেন মা কিচ্ছু লাগবে না চাওয়ার আগে তুমি অনেক কিছু দিয়েছো কখনো তোমাকে একটু জড়াইও ধরতে পারি নাই তোমাকে যে ভালোবাসি সেটা বলতেও পারি নাই মা অন্তর থেকে তোমাকে অনেক ভালোবাসি ঠিক ওই মুহূর্তে আপনার মায়ের চোখের দিকে একটু তাকাবেন আপনি শুধু এই কাজটা মাত্র দুই মিনিটের কাজ এই কাজটা করবেন একটু মায়ের চোখের দিকে তাকাবেন দেখবেন পানি টলমল পানি টলমল পানি টলমল পানি টলমল মা তুমি কান্না করছো কেন মা বলে এটা দুঃখের কান্না নয় এটা সুখের কান্না এদিকে মা এদিকে মায়ের মন খুশি হয়েছে এদিকে রব খুশি হয়ে যাবে এবার বলেন এটা কি আপনার জন্য সব হবে না তো সব কামানো বড় কঠিন না সব আমরা কামাইতে জানি না নবীর মহাব্বত অন্তরে থাকতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভয় রাখতে হবে ঠিক কি না আহলে বায়েত সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের আদর্শ আমাদেরকে জীবন আদর্শ অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে আস্তে আস্তে একদিনে হবে না এক সপ্তাহে হবে না করতে থাকলে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের জীবনের মধ্যে পরিবর্তন জোরে বলেন না পরিবর্তন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন শেষ একটা নাতে রাসূল সবাই মিলে কি আওয়াজে নূরওয়ালা